বন্ধুরা, আজ আমি একটি পাওয়ার ব্যাংকের সমস্যা এবং তার সমাধান তুলে ধরছি। বন্ধুরা, এই পাওয়ার ব্যাংকটি কারেন্টের মাধ্যমে এবং সোলারের মাধ্যমে চার্জ হয়। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এটির সমস্যা এবং তার সমাধান। বন্ধুরা, এই পাওয়ার ব্যাংকটির সমস্যা হচ্ছে এসিতেও চার্জ হয় না, সোলারেও চার্জ হয় না, কিন্তু পাওয়ার আসে। তাহলে এই সমস্যাটি সমাধান করব এখন। বন্ধুরা, ব্যাটারিতে মেপে দেখলাম ব্যাটারিতে কোনো চার্জ নেই। বন্ধুরা, এবার চার্জার দিয়ে দেখছি আউটপুটে কোনো ভোল্টেজ আছে কি না। না বন্ধুরা, আউটপুটে কোনো ভোল্টেজ নেই। তাহলে সার্কিট থেকে কোনো একটা সমস্যা হয়েছে, সেটাই দেখছি। হ্যাঁ বন্ধুরা, সমস্যাটি পেয়ে গেছি। ওখানে ড্রপার একটি কয়েল আছে, সেই কয়েলটি থেকে ভোল্টেজটা ড্রপ করছে না, একটি লুজ কন্ট্যাক্টের সমস্যা। আশা করি লুজ কন্ট্যাক্টটি ঠিক করলে সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজটি পেয়ে গেছি। তাহলে এবার সুন্দরভাবে সেটিং করে এটি চেক করে দেখব আমাদের কাজ করছে কি না। বন্ধুরা, আমার পাওয়ার ব্যাংকটি সেটিং হয়ে গেছে। এবার চেক করে দেখব আমার পাওয়ার ব্যাংকটি কাজ করছে কি না। দেখুন, পাওয়ার ব্যাংকটা ঠিক মতন কাজ করছে। বন্ধুরা, ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রবলেম অ্যান্ড সলিউশন দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানালে খুশি হব। ধন্যবাদ।